সাথে এবং পাশে থাকতে হলে বেঙ্গল এক্সাম ফাইন্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। সকলকে জয় হিন্দ জানিয়ে শুরু করছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আজকে 2 আগস্ট পিএসসি অফিসে একটা অভিযান ছিল। আজ দ্রুত তোমার আইসিডিএস এবং তোমার পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বেরোনোর ব্যাপারে, যাতে তাতে দ্রুত হয়, তার জন্য ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং তার সাথে অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো এখনও হয়নি, যেমন মিসলেনিয়াস থেকে WBC এগুলোর ব্যাপারেও তো কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। সেই বিষয়ে আমরা ডিটেলসে দেখবো কী বলেছে আজকে, কী ছিল আজকের মিছিলে। দেখতে পাচ্ছ নির্দিষ্ট সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ সহ মোট 5 দফা দাবিতে পিএসসি দুর্নীতি মুক্তির মঞ্চের পক্ষ থেকে পিএসসি দপ্তরের সামনে বিক্ষোভের কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সংবাদদাতা দেখো কী লিখছে, আইসিডিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস ও WBCS 2019 মেধা তালিকা যত সম্ভব প্রকাশ করতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার, KPS, ফায়ার অপারেটর, লাইভ স্টক ডেভেলপমেন্ট, স্কুল SI, ফুড SI, মিসলেনিয়াস অন্যান্য পদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। সমস্ত নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি প্রকাশের 3 থেকে 1 বছরের মধ্যে স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু ছিল দাবি এবং আরও যে যে দাবিগুলো সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তারপরে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ, করোনা মহামারীর কারণে বহু পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বিলম্বিত হয়েছে, তাই চাকরিপ্রার্থীদের সুবিধার্থে বয়সসীমা 2 বছর 7 দিতে হবে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে পরীক্ষা সেন্টারের ব্যবস্থা করতে হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। WBCS 2007 অভিযুক্ত প্রশান্ত বর্মন, ঠিক আছে ওটা আমাদের কোনো ব্যাপার না। 2007 পরীক্ষা অভিযুক্ত প্রশান্ত বর্মনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে পিএসসি কর্তৃপক্ষে তাদের অবস্থান স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যাই হোক, এটা আমাদের দেখতে পাচ্ছ যে একটা বিষয়। তারপর কিন্তু চেয়ারম্যান তেমনভাবে আশানুরূপ সদুত্তর পাওয়া যায়নি। ক্লার্কশিপ ও আইসিডিএস এর খাতা দেখার কাজ চলছে, এখনও খাতা দেখার কাজ চলছে। বিধিনিষেধের কারণে কর্মীদের হাজিরা কম থাকায় রেজাল্ট প্রকাশ অন্যান্য কাজ খুবই মন্থরগতিতে চলছে। 2017 WBCS দুর্নীতি মূল অভিযুক্ত প্রশান্ত বর্মের বিষয়ে সমস্ত রকম নথি আদালতে দিয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতার আশ্বাস দিয়েছেন। দীর্ঘদিন পরীক্ষা হয়ে যাওয়ার পরেও ফল প্রকাশ না হওয়ায় কারণে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ না হলে তারা পরবর্তী সময় তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। বন্ধুরা, এবার চলে যাবো মিটিংয়ে সরাসরি, যে তোমার বিক্ষোভ সমাবেশে সরাসরি চলে যাবো, যেখানে কী হয়েছে সেটা তোমরা নিজের কানে শুনে নাও। ঠিক আছে, চলো দেখে নাও। আপনারা জানেন যে রাজ্য সরকারের একটা নোটিফিকেশন প্রায় 1 বছর 1.5 বছর হতে চলল, নতুন কোনো পোস্টের রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশান নেই। এছাড়া ICDS সুপারভাইজার প্রায় 2019 সালের 31 আগস্ট পরীক্ষা হয়েছে, এখনো পরীক্ষাগুলো দেয় 2021 সালের এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশান হয়নি।
এবং রাজ্য সরকারের প্রয়োজনে তার কোনো নোটিফিকেশন হয়নি। আমরা আজকে এসেছিলাম যে নতুন নোটিফিকেশন ওনার চেয়ারম্যানের বক্তব্য যে রাজ্য সরকার নবান্ন থেকে নোটিফিকেশন পাঠালে মেলা পরীক্ষা নিতে পারবেন যদি পড়ান। দ্বিতীয় আর একটি বিষয় যেটা হচ্ছে অনেকগুলো পরীক্ষা পেন্ডিং হয়ে আছে, এই সমস্ত যে পরীক্ষাগুলো হয়ে আছে যাতে বড় বড় পরীক্ষা মোটামুটি 2 বছর করে খুলে আছে, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তোমার পাশে দেখো এরকম কোনো কিছু হলে সেটা তোমাদের জানাবো। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বাই, জয় হিন্দ, জয় ভারত।